আমার দিদি দিদি আমার এটা আমার কাছে লাগে আর বাংলাদেশি আর যদি ভালো খেয়েছি মনে করো আমার মনে খুশি হয়েছে দু লোক খুশি হয়েছে এটা মানে ইন্ডিয়ান হয়ে আমি বাংলাদেশি হইলাম ও মা আমার দাদা দাদি সব ইন্ডিয়ান কিন্তু আমি একা করে একলা একজন মানুষ বাংলাদেশ এটা করতে গিয়েছি কিন্তু আমার গুরবন হাতের একটা কাজ আছে আমার সরকারি স্কুলের আন্দিটা ওখানে ঢুকার পরে এটাও আমার ছিল 2020 সাল 10 এপ্রিল আমরা সেই সময় আপনারাও ছিলেন যে ডিটেনশন ক্যাম্প শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে অনেক মানুষকে বের করা হয়েছে তখন দুরুবিবি আমিও বের করি আমিও সাহায্য করেছিলাম বের এর আগ থেকে ওনার স্বামীর সঙ্গে আমার পরিচয় শাহাবুদ্দিন শাহাবুদ্দিনকে বলেছিলাম তুমি চিন্তা করো না তোমার দুরুবিবিকে বের করবে এবার দুরুবিবির ডকুমেন্টসে যে গণ্ডগোলটা ছিল সেটা হচ্ছে এক জায়গার নাম আছে দুলুবিবি আরেক জায়গায় গোলাপজাম বেতন আরেক জায়গায় গোলাপজাম ওনার যে বাবা আরেক এক জায়গায় লেখা আছে শিরোই মিয়া আরেক জায়গায় আছে শিরোই মিয়া লস্কর ঠিক সেরকম তার যে ঠাকুরদা মজবিল আলী আবার মজবিল আলী লস্কর এই নামের গেরা কোলে উনি কিন্তু বিপদে পড়ে গেলেন এবার যখন আমরা হাইকোর্টে কেসটাকে পাঠানো হাইকোর্ট যেটা করলেন সেটা হচ্ছে যে যেটা সবচেয়ে মূল যে জায়গাটা হাইকোর্ট ধরলেন আর কি যে আমরা যেন যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলতে যেটাকে বোঝায় যে অর্থাৎ পাড়াপড়শিদের অভিমত নেওয়া যে আসলে এই ওনার নাম যে দুলুবিবিবি বা দোলাবজান বেগম বা শিরোই মিয়া বা শিরোই লস্কর বা মজবিল আলী বা মজবিল লস্কর আসলে একই ব্যক্তি এরপর পুলিশ ভেরিফিকেশন শুরু হলো যেহেতু ওনারা প্রায় 60-70 বছর ধরে এই দয়াপুরে মানে উদারগঞ্জ দয়াপুরে থাকতেন আপনাদের জানেন উদারগঞ্জ একটা ছোট্ট গ্রাম কাজে এই পুলিশ ভেরিফিকেশনও অটোমেটিক্যালি পেয়ে গেলেন যে হ্যাঁ এরা কিন্তু একই মানুষ এবং সেটার ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট অনুযায়ী উনি আপনি যে বিচার তালুকদার যে 2017 সালে দুলুবিবিবিকে বিদেশি ঘোষণা করেছিলেন সেই তালুকদার মহাশয় আজকে ওনাকে বিদেশি আজকে ভারতীয় ঘোষণা করে